আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগব না নিব না বেতন দিমু দিমু ব্যাংকে আপনি জনগণের প্রতি যে সহানুভূতিটা দেখান না সেটা নাটক প্রবাসীরা তো মূর্খ প্রবাসীরা তো অশিক্ষিত প্রবাসীরা তো কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা লাগবে একজন বলবে আল্লাহ নবীজির নাম আমার নাম আরেকজন বলবে দুইটা টাকা দিয়ে যান দুইটা ঠিক আছে সময়টা চইলার সে বেশি না তিনটা মাস আবারও পদ্ধতি সেটাই ওই যে যা হবার যাই করো না কেন তাল গাছটা আমার তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে এবার হয়তো আমার তাল গাছটা আর থাকবেই না মিথ্যার ছায়াপথে চলছে দেশ এ যেন হয়েও হচ্ছে না শেষ আন্দোলনকারীরা আত্মবিশ্বাসী তাদের সাথে যুক্ত হলেন প্রবাসী শুরু হচ্ছে রেমিটেন্স যুদ্ধ তাদের সিদ্ধান্তে বাংলাদেশ ও মুগ্ধ নিজের বাবার টাকা খরচ করে প্রবাসে আসব আর তোকে কাছে হিসাব দিতে হবে আমার যে আমি কয় টাকা ইনকাম করছি কয় টাকা খরচ করছি কে রে ভাই তোরে তো আমি চিনি না ও আমার আল্লাহ নবীজির নাম রেমিডেন্স পাড়ান আমি আওনের সময়কে আমারে দশ টাকা দিয়ে সাহায্য করছিলি তোমরা যদি রেমিডেন্স না বাড়াও ওরা বাংলাদেশ তো সব খরচ খরচ করে দিবি হ্যাঁ ভিক্ষার থালা হাতে নিয়ে তো রাস্তায় দাঁড়ানো লাগবে তোমাকে ভিক্ষা দিব কিনা এটাও তো জানিনা রে ভাই

দুইটা টাকা খয়রাত কইরাছেন বাংলাদেশের রেমিডেন্স পাড় ব্যাংকের মাধ্যমে নানি গো নানি তোমার নাটক দেখা আমাদের কথাগুলোর প্রবাসীরা দায়িত্ব নিয়েছেন এই কথাটা বলায়া প্রত্যেকজনকে রাস্তায় না বলার দায়িত্ব না হয় আমরা প্রবাসী নাই এলাম ওনানি প্রবাসী ভাই বোনেরা তোমাকে কতই নমস্কারই করছেন তারা ফুটাবে আমরা দেখবো তারা বাস্তবে রূপ দিবে রাষ্ট্র সংস্কার হবে সত্যের বিজয়টা নিশ্চিত হবে রেমিডেন্স নেভার রেমিডেন্স এ হালাজি হালিরা খরাত করা শুরু হয়ে গেছে না আগে রেমিডেন্স যুদ্ধ ভালো থাক সবাই করি তোরা ভালো থাক আল্লাহ থাকো সুবদ্ধি দিক